কিন্তু আপনারা স্বাস্থ্যের খোঁজ খবর রাখলে আমাদের দেশে স্যাটেলাইট ক্লিনিক হয়, প্রতি গ্রামে মাসে একবার করে স্যাটেলাইট ক্লিনিক হয়, একজন ভিজিটার আসে, সেখানে ভ্যাকসিনেশন গুলো হয়। তো সে মেয়েটা বলছে যে সে ওই ভ্যাকসিন নেওয়ার জন্য যেতে চেয়েছে, কিন্তু আমি যে সময় কথা বলছি এবং যে একটা প্রত্যন্ত এলাকায় একটা একটা মেয়ে প্রেগনেন্ট মেয়ে পাঠিয়ে করলে অন্য একটা গ্রামে যে টিকা দিতে যাবে এটা খুব একটা কমন ব্যাপার ছিল না, এবং তার স্বামী এবং তার শ্বশুর শাশুড়ি খুব একটা আগ্রহী না। এই তার হাজবেন্ড বলছে যে আমার মারও বাচ্চা হয়েছে, কিন্তু মেয়েটা একটু পারসিস্টেন্ট ছিল। তারপর একদিন মেয়েটা তার হাজবেন্ড সহ যায় স্যাটেলাইট, তো স্যাটেলাইট ক্লিনিকে যাওয়ার পরে সারাদিন ওরা বসে থাকে কিন্তু কোন হেলথ ভিজিটার যে সে আসে না, পরে ওরা ফিরে আসে বাড়িতে ফিরে আসে। এরপরে তার হাজবেন্ড আর আগ্রহী না আর সে যাবে, তো যে কারণে তার টিকা নেওয়া হয়নি। তারপর বাচ্চা হলো, বাচ্চা যখন হলো ছেলে বাচ্চা হলো, এখনো তো বাংলাদেশে সাউন্ড প্রেফারেন্স আছে, ছেলে বলে খুশি সবাই, নাম রাখা হলো আবু। তারপরে যেটা হলো যে দুদিন পরে বাচ্চাটা ব্রেস্ট সাকিং বন্ধ করে দিল, দুধ খেতে পারছে না, হাই ফিভার, একবার লাভ হচ্ছে একবার ভিড় হচ্ছে, আমি আগে দোয়া করি বাচ্চাটার জন্য। তো তারপরে উনি সারা রাত ধরে একদম কোরআন পড়লেন, সারা রাত জেগে বাচ্চাটার সামনে বসে সুরা পড়লেন, কিন্তু বাচ্চাটা ভালো হলো না। পরদিন সকালবেলা যখন আরো খারাপ অবস্থা হচ্ছে তখন ওর মা তখন চাচ্ছে যে একটু হাসপাতালে নিয়ে যায়। তো তার শ্বশুর আবার বলছে যে না, আমি হাসপাতালে যাওয়ার আগে আমাদের যে গ্রামের কবিরাজ আছে তাকে দেখিয়ে দিই। তারপরে সে কবিরাজকে ডাক, তো কবিরাজ কিছু হার্বস দিলেন, কিন্তু তারপরেও দেখা গেলো যে বাচ্চাটা ইমপ্রুভ করে। তখন তারা সিদ্ধান্ত নিল ঠিক আছে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু খুব দরিদ্র জানে যে হাসপাতালে গেলেই টাকা পয়সা দিতে হবে, ওষুধ কিনতে হবে, হাসপাতালে কোনো কিছু পাওয়া যায় না। তো কিছু সময় গেল টাকা জোগাড় করতে, তো টাকা জোগাড় করার পরে যখন তারা রওনা দিল, ওখানে তো খুব একটা ভালো রাস্তা নেই, তেমন কোনো যানবাহনও নেই, একটা রিক্সা ভ্যানে করে তারা রওনা দিল হাসপাতালে। তো যা হলো পথে বাচ্চাটা মারা যায়, বাচ্চাটা মারা যাওয়ার পরে হাসপাতালে তারা নিয়ে গেল, ডাক্তার একটা ডেথ সার্টিফিকেট লিখে দিলেন, ওরা বাচ্চাটা ফিরে নিয়ে এলো, ডেড বডিটা এখানে কবর দেয়। তো এই হচ্ছে, আমি তখন একেবারে সত্য পাশ করা ডাক্তার, তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি তো তখন মানে আমাদের মেডিকেল কলেজে তো অনেক বড় বড় রোগের সব শিক্ষা দেয়া হয়, সিরোসিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এসব এই ধরনের ডায়রিয়া, এটা একটা খুব ক্লিয়ার কেস অফ টিটেনাস, টিটেনাসের কারণে ডাক্তার লিখে দিলেন যে টিটেনাস। তো আমার মনে হলো যে এটা 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 ঠিক মানে এই 20th সেঞ্চুরিতে, তখন তো 20th সেঞ্চুরি ছিল, সেখানে টিটেনাস মরার কথা। আমি পরবর্তীতে যেটা হয় এই পুরো গল্পটাকে আমার একটু রিক্যাপিটুলেট করার চেষ্টা করছি, যদি দেখি যে আবার একটু স্মরণ করার চেষ্টা করি যে কি হয়েছিল। আমরা দেখলাম যে সে প্রেগনেন্ট মাথা এই লাইটটা কি কোনোভাবে বন্ধ করা যায়, এই জায়গাটা না হলে অসুবিধা নাই, দেখা যাচ্ছে না। তো আমরা দেখলাম যে ওই প্রেগনেন্ট মা টিটেনাস ভ্যাকসিনটা পায়নি। তারপরে যেটা হয় যে ওখানে তার ডেলিভারি হয়েছিল, আমি এটা বলতে ভুলে গেছি যে আপনারা অনেকেই জানেন গ্রাম দেশে আমরা
টেকনিক্যালি বলে ট্রেডিশনাল পার্ট অ্যাটেন্ডেন্স ধাত্রী থাকে, সেই ধাত্রী দিয়ে হয়েছে। এবং সেই ধাত্রী মূলত তাহলে নানা রকম রিচুয়াল আছে, উনি একটা বাঁশের বাঁশের ছুরি থাকে, সে বাঁশের বাঁশ দিয়ে তৈরি ছুরি দিয়ে বাচ্চার দাড়িটাকে কেটেছে, সেটা একটা খুবই কমন প্র্যাকটিস। তো এই যেটা হলো যে একজন ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট দিয়ে বাচ্চাটা ডেলিভারি করলো। তারপরে কি আমরা দেখলাম যে দুদিন পরে বাচ্চাটা একবার ব্লু হচ্ছে, একবার রেড হচ্ছে, জ্বর বাড়ছে। মাটা চাইলো যে থানা হেলথ কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু দাদা বললেন যে না, আমি আগে আগে আমি চিকিৎসা। উনি সারা রাত সুরা করলেন, দোয়া করলেন, তাতে যখন ভালো হলো না তখন একজন ট্রেডিশনাল হিলারকে ডাকা হলো। এবং সেই ট্রেডিশনাল হিলারও যখন কাজ করলো না তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তারা হাসপাতালে যাবে। তো কিন্তু টাকা পয়সা জোগাড় করতে একটু সময় লাগলো। যখন টাকা পয়সা জোগাড় করলো একটা রিক্সা ভ্যান তারা নিয়ে রওনা দিলেন, কারণ ওখানে অন্য কোনো যানবাহন নেই, এবং পথের ভিতরে বাচ্চাটা মারা গেল। তো আমি যেটা বলছিলাম যে আমার প্রশ্নটা যেটা জানলো যে এই বাদ মানে এই কিডনি আসছে তো মরার কথা না, বাচ্চাটাকে মরেছে নাকি আসলে ইন আদার ওয়ার্ডস বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে, হি ওয়াজ কিলড, হি ওয়াজ মার্ডার্ড ইন এ সেন্স। তো এই কি মাল বাচ্চাটা কিলারটা কি? তো আমি যদি খুব সরাসরি ভাবি বাচ্চাটার কিলারটা হচ্ছে ওই জীবাণুটা, কিডনি আসছে যে জীবাণু সেই তো বাচ্চাটাকে মেরে ফেলেছে কিন্তু আবার যদি ভাবি যে ওই বাচ্চাটা মেয়েটা তো গিয়েছিল স্যাটেলাইট ভ্যাকসিন নেওয়ার জন্য, সেই ভ্যাকসিন যদি সে নিতে পারত বাচ্চাটা বেঁচে যেত। এই যে হেলথ ভিজিটার আসার কথা ছিল উনি আসেননি, এবং যে হেলথ সিস্টেম এই ধরনের না আসাটাকে অ্যালাউ করে বা আসতে পারেন যে সিস্টেমের কারণে, কিংবা সেই হেলথ ভিজিটার তারও একটা রোল আছে। তো আমি কি বলবো যে এই হেলথ সিস্টেম একটা কিলার এই বাচ্চাটা, কিংবা যদি আবার ভাবি যে অনেক রকম, আমি বলছি না যে ট্রেডিশনাল অনেক পদ্ধতি আছে সে ঠিক আছে, কিন্তু এই একটা রোগের জন্য একটা ক্লিয়ার মেডিকেল ইন্টারভেনশন আছে, যদি নিয়ে যাওয়া যেত হয়তো বাচ্চাটা বাঁচে। এবং মেয়েটা নিতে চেয়েছিল, কিন্তু কেন মেয়েটা পারেনি, কারণ মেয়েটা তো ডিসিশন মেকার না, ওই সংসারে তার সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা, সিদ্ধান্ত কে নেয়, সিদ্ধান্ত তার শ্বশুর নেয়, এমনকি তার ছেলেও। তো তার মানে এখানে একটা পাওয়ার ইমব্যালেন্স আছে, ক্ষমতার একটা ইমব্যালেন্স আছে। যদি এই জায়গাটা মেয়েটা যদি ক্ষমতা থাকতো তাহলে হয়তো বাচ্চাটা বাঁচত। তাহলে আমি কি ভাবতে পারি কনসেপচুয়ালি এই যে পাওয়ার ইমব্যালেন্স সেটাও এই বাচ্চাটার মৃত্যুর জন্য দায়ী। তো কিলার সেও একটা কিলার। আবার যেটা দেখা যাচ্ছে যে বাবা দাদা বাচ্চাটা কিন্তু বাঁচাতে চেয়েছে, তার সমস্ত ভালোবাসা দিয়ে উনি তো চেয়েছিলেন যে তার এই নাতিটা বাঁচুক। সো গভীর বিশ্বাস থেকে সমস্ত ভালোবাসা দিয়ে তিনি সারা রাত দোয়া দরুদ পড়েছেন, কিন্তু তাতে কাজ হয়নি। তো এই যে একটা বিশ্বাস, সে বিশ্বাসটা কি আমি ক্রিটিক করছি না, কিন্তু এই বিশ্বাসের কারণে বাচ্চাটা ডিলে হলো মেডিকেল অ্যাটেনশনের ক্ষেত্রে। তো এই যে একটা ডিপ কালচারাল বিলিফ সেটার ভিতরেও সেটা একটা রোল প্লে করেছে এই বাচ্চাটার। তাহলে এই বিলিফটাও ক্লিয়ার কিনা ভাবতে, কিংবা আমরা জানি যে হেলথ সিকিং বিহেভিয়ার বলে আমরা একটা কথা যে আপনি যত রকম ব্যবস্থায় করেন না কেন সাধারণ মানুষ কোন চিকিৎসা দেবে তাতে তার সিদ্ধান্ত উপর নির্ভর করে। তো উনি তারা মনে করেছেন যে আগে ডাক্তারের চেয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে স্থানীয় যিনি পল্লী চিকিৎসক আছেন, কবিরাজ আছেন, সেটা গুরুত্বপূর্ণ। তো এটাও এখানে এই হেলথ সিকিং ভেবে যেটাকে আমরা বলছি সেটাও একটা ভূমিকা আছে। কিন্তু আবার যদি ভাবি যে মানে একটা বড় কারণ হাসপাতালে না যাওয়া হচ্ছে পভার্টি, অর্থ টাকা পয়সা থাকলে হয়তো ওনারা হয়তো ভাবতেন যে ঠিক আছে যায়, মানে রেস্ট্রিক্ট করে যেসব যেসব কারণে, একটা হচ্ছে বড় হচ্ছে অর্থনৈতিক জায়গাটা। তাহলে আমি কি এটাও বলতে পারি যে এই যে পভার্টি দারিদ্র সেটাও এই বাচ্চাটার মৃত্যুর কারণ, এবং মানে সেও একটা খুনি। আবার যদি এটাও
মহিলাও ভাবে যে যখন তারা সিদ্ধান্ত নিল যে হাসপাতালে নিয়ে যাবে, তখন যদি একটা ধরনের অ্যাম্বুলেন্স থাকতো, খুব ভালো একটা রাস্তা থাকতো, 10 মিনিটে চলে যাওয়া যেত, কিছু একটা হয়তো করাও যেত, কিন্তু যেতেই লেগেছে 3 ঘন্টা। তো পভার্টিও হচ্ছে একটা, তারপর যেটা বলছে যে ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো থাকতো তাহলে হয়তো বাচ্চাটাকে বাঁচানো যেতে পারে। ইনফ্রাস্ট্রাকচার একটা তো আমি যেটা ভাবছিলাম যে তাহলে এই আমি যদি এটাকে হত্যা বলে মনে করি, এই শিশুটা মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে, হত্যাকারীটা কে, মার্ডারটা কে, তো খুব ডিফিকাল্ট সিদ্ধান্ত নেওয়া। একজন মার্ডার করেছে, আপনারা যারা এখন জানেন কিনা, এক এক সময় খুব আগাথা কৃষ্টি খুব ফেমাস একজন ডিটেকটিভ রাইটার ছিল, নাম শুনেছেন তো, তার একটা ফিল্ম আছে মার্ডার ইন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস, এটা মানে মানে গল্প আছে যেটা এখন ফিল্ম হয়েছে। তো সেই মার্ডার অফ ওরিয়েন্ট এক্সপ্রেসের ভিতরে কি আছে, আমরা দেখি যে একটা একটা ট্রেনের ভিতরে একটা হত্যাকাণ্ড হয় এবং কে হত্যাকারী তাকে খোঁজা হচ্ছে, কিন্তু দেখা গেল যে ইনফ্যাক্ট পুরো ট্রেনের সবাই মার্ডার, সবাই বিলে, প্রায় 20-25 জন বিলে একজন লোককে হত্যা করছে, শুধু সিঙ্গেল মার্ডার আর নাই। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে এই এই শিশুর মৃত্যুর জন্য কোনো একজন বা একটা ফ্যাক্টর একটা কারণ দায়ী নয়। আমরা যদি দেখি যে কাছের দায়গুলো কার, এই গল্পটা যদি খেয়াল করি, এটাকে আমরা বলি যে একদম প্রক্সিমাল কজ, যে মৃত্যুর একেবারে কাছের কারণগুলো হচ্ছে এগুলো, আনঅ্যাটেন্ডেড বার্থ হয়েছে, তারপরে আর যেতে পারেনি, পভার্টি, এসব মানে গল্পটা এরকম। কিন্তু ডিস্টাল যে কারণ, বড় ম্যাক্রো ফ্যাক্টরগুলোর ভিতরে আমরা খেয়াল যদি করি, তাহলে আমরা দেখবো যে হেলথ সার্ভিস, এই ডিজিজ, পাওয়ার রিলেশন, কালচারাল বিলিফ, হেলথ সিকিং বিহেভিয়ার, পভার্টি, ইনফ্রাস্ট্রাকচার, সব কিছুই এখানে রোল প্লে করেছে, কোনো একটা কারণ এই মৃত্যুর পিছনে নেই। তো যে কারণে কথাটা বলছি যে আমি তখন মানে ডাক্তার হিসেবে যখন পাশ করেছি, আমার সমস্ত ডাক্তারির যাবতীয় বিদ্যা আমার হাতে আছে, সবচেয়ে বড় হাসপাতাল সেখানে আছে, কিন্তু আমি যদি এই এই মৃত্যুটা ঠেকাতে চাই শুধুমাত্র আমার এই রোগ ভালো করার জ্ঞান দিয়ে আমি এটা কিছু করতে পারবো, আমি যদি এই পাওয়ার রিলেশনটার দিকে খেয়াল না দিই, আমরা যদি কালচারাল বিলিভের দিকে খেয়াল না দিই, আমরা যদি পভার্টি বিষয়টা চিন্তা না করি, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার চিন্তা না করি, তাহলে এই শুধুমাত্র ডিজিজকে অ্যাড্রেস করে আর কিছু করতে পারবো। তো এই এই যে অভিজ্ঞতা, এটা এরকম প্রতিদিনই আমার অভিজ্ঞতা হতো গ্রামের ভিতরে, এবং সেখানে আমি তখন বাধ্য হয়েছি যেটাকে বলে যে গোয়িং বিয়ন্ড মেডিসিন, বিয়ন্ড বায়োলজি, বিয়ন্ড মেডিসিন, শুধুমাত্র চিকিৎসা, ঔষধ, শরীর দিয়ে মৃত্যু ঠেকানো যায়। এটা যে আমি ইনফ্যান্ট মর্টালিটির কথা বলছিলাম, শিশু মৃত্যু একটা 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 মৃত্যু, এই একটা মৃত্যুকে যদি আমি ঠেকাতে চাই, আমি যদি এই সবগুলোকে অ্যাড্রেস না করি, আমি এই মৃত্যুটা ঠেকাতে পারি। এই কথাটা এই জন্য বলছি যে তখন থেকে আমার এই এই আমি বাধ্য হয়েছি টু গো বিয়ন্ড মেডিসিন, এবং আমি দেখেছি যে আমি আমার সমস্ত রকম চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান এক অর্থে অর্থহীন যদি আমি আমাদের এই কমিউনিটির ভিতরে কিছু করতে চাই। এবং সেই থেকে এমনিও আমার তো ধরেন আগ্রহ ছিলই মানুষের ব্যাপারে, সমাজের ব্যাপারে, কিন্তু যখন চিকিৎসক হিসেবে কাজ করতে যাচ্ছি, তখন আমার মনে হয়েছে যে আমাকে আমার এই বাউন্ডারিটাকে ক্রস করতে, সেই সূত্রেই আমার মনে হচ্ছে তাহলে এমন স্বাস্থ্যের সাথে সমাজের সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক আমাকে বুঝতে হবে। অ্যান্থ্রোপোলজি শব্দটা আমাদের মেডিকেল কলেজে তো কোনোদিন, আমি বললাম যে আমার বন্ধুরা অ্যান্টোমোলজি পর্যন্ত জানে, তো অ্যান্থ্রোপোলজি সম্পর্কে কোনোদিন কোনো কথাও আমাদের হয় মেডিকেল কলেজে, তো আমাদের সে এক্সপোজারটা ছিল অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট।
কিন্তু যখন আমি এই ডিসিপ্লিনটা সম্পর্কে আগ্রহী হই, যখন জানতে পারি, তখন আমার মনে হয়েছে যে এটা এটা একটা জ্ঞান কাণ্ড যেটা ভীষণ রকম ভাবে আমাকে, আমি যে প্রশ্নের উত্তরগুলি চাইছি সে উত্তরগুলি আমাকে দেবে। তো সেই সূত্রে অ্যান্থ্রোপোলজির সাথে আমার যোগাযোগ। আমাদের এখানে যেটা হয় যে, আমি জানি না আপনারা অনেকে এখানে অ্যান্থ্রোপোলজির ছাত্রছাত্রী আছেন, অনেকেই খুব যে চয়েস করে এসেছে তাও না, যে আমি পছন্দ করে এসেছি ফায়দা ভাই অ্যান্থ্রোপোলজিতে এনরোল হয়েছে। কেউ কেউ হয়তো আগ্রহ নিয়ে এসেছে, কেউ পড়তে পড়তে আগ্রহ তৈরি হয়। আর একটা যেটা হয় যে, ঠিক আমরা শুধু এই অ্যান্থ্রোপোলজির ক্ষেত্রে না, যে বিষয়ে পড়াশোনা করছি সেটার আসলে ইমপ্লিকেশন কি, এটার আসলে জীবনের সাথে এটার সম্পর্ক কি, সেটা খুব একটা বুঝতে পারি না অনেক ক্ষেত্রে। এবং আমরা একটা ডিগ্রিকে শুধু ডিগ্রি হিসাবে নেই আর কি, একটা ডিগ্রি আমাকে নিতে হবে। কিন্তু এই যে বিশেষ জ্ঞান কাণ্ডের সাথে আসলে জীবনের কি সম্পর্ক, আমার পেশার সম্পর্ক, এটা আদৌ আমি কোনো কাজে লাগাতে পারবো কিনা। কিন্তু যদি সেই সম্পর্কটা টের পাওয়া যায়, তাহলে এটা একটা পুরো এই জ্ঞান আহরণের বিষয়টা একটা চমৎকার আনন্দের বিষয় হয়ে উঠতে পারে, যদি আমি সম্পর্কটা স্থাপন করতে পারি। আমি মানে আপনারা অ্যান্থ্রোপোলজি মানুষ জানেন, যারা অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজির মূল কাজই হচ্ছে হোলিস্টিক অ্যান্ড কম্পারেটিভ স্টাডি অফ হিউম্যান কাইন্ড। এক হচ্ছে সামগ্রিক ভাবে মানব জাতিকে বোঝা, আর একটা হচ্ছে তুলনামূলক ভাবে বোঝা, ডিফারেন্সেস অ্যান্ড সিমিলারিটিস। তো আমি তো আবারও বলছি যে আমার তো দুই কয়েকজনের সত্তা কাজ করে, আমার লেখক সত্তা হিসাবে আমি সবসময় কৌতূহল ছিলাম মানুষের ডিফারেন্সেস অ্যান্ড সিমিলারিটিস। কিন্তু এই একটা জ্ঞান কাণ্ড, সেটাকে একেবারে মেথোডোলজিক্যালি বোঝার চেষ্টা করি। জাস্ট সংক্ষেপে বলি যে আমি আমার যে চর্চাগুলি আমি করতাম অ্যাজ এ রাইটার, সেটা একটা ফ্লু মানে ফ্রি ফ্লোয়িং চর্চা ছিল। সেটা আমি যখন অ্যান্থ্রোপোলজির ভিতরে আসলাম, মূল যে কতগুলি জিনিস আমাকে সাহায্য করলো, এক হচ্ছে আমার আমি যে স্বাস্থ্যক্ষেত্রে কাজ করি সেটা, এমনকি আমি যখন লেখক হিসেবে কাজ করছি সেক্ষেত্রে এই কয়েকটা জিনিস আমি যদি বলি যে অ্যান্থ্রোপোলজি খুব এসেন্স অ্যান্থ্রোপোলজি আমাকে সাহায্য করেছে। মূল কথাই হচ্ছে যে এই যে সিং থিংস ফ্রম আদার্স পয়েন্ট, অন্য চোখ দিয়ে বাস্তবতাকে দেখতে পারে, এটা একটা মেজর মেথোডোলজিক্যাল কন্ট্রিবিউশন অ্যান্থ্রোপোলজি। এবং যেটা আমি অ্যাজ আ ফিজিশিয়ান অ্যাজ আ রাইটার দুই ক্ষেত্রে এটা একটা বিরাট সুবিধার জায়গা বলে আমার মনে হচ্ছে, যে যে সমস্যা আমি সমাধান করতে চাই না কেন, সেটা একটা বড় স্টেপ হচ্ছে অন্যের চোখ দিয়ে দেখতে পারে। সেটা খুব কঠিন কাজ, খুব সহজ কাজ, এবং এই একটা জ্ঞান কাণ্ড তারা বিশেষভাবে এই চর্চাটা করতে চায়। যে কোনো একটা জ্ঞান কাণ্ডের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে স্কিল সেট, আর হচ্ছে মাইন্ড সেট। আমরা অধিকাংশ যেটা করি হচ্ছে যে আমরা কিছু স্কিল তৈরি করি, কিন্তু আমি সবসময় যেটা মনে করি যে প্রথম কাজটা হচ্ছে মাইন্ড সেট তৈরি করা। স্কিল খুব বড় ব্যাপার না, আপনি যদি নিজের মাইন্ড সেটটা তৈরি করতে পারেন স্কিল ফলো করেন, কিন্তু এই মাইন্ড সেট তৈরি করাটাই হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। একটা ডাক্তারের মাইন্ড সেট কি, একজন অ্যান্থ্রোপোলজির মাইন্ড সেটটা কি, সে মাইন্ড সেটটা অ্যান্ড থিঙ্কিং লাইক অ্যান অ্যান্থ্রোপোলজিস্ট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই এই যে অন্যের চোখ দিয়ে বাস্তবতাকে দেখতে পারা, নিজের জায়গা থেকে না দেখতে পারা, একটা এগেন খুব সহজ, যারা ছাত্র আছেন অলরেডি করেছেন বা সামনে করবেন, এথনোসেন্ট্রিসিজম একটা মূল বিষয়। আপনারা জানেন কেউ যে বলবেন এথনোসেন্ট্রিসিজম কি বোঝা যায়, আচ্ছা ঠিক আছে আমি ক্লাস দিতে শুরু করবো, অসুবিধা নেই আপনারা ভাবেন, এটা নিশ্চয়ই জানেন আপনারা, আমি জানি। আর এটাকে আমি একটু জাস্ট স্পিক করছি যে কতগুলি এসেন্স আছে অ্যান্থ্রোপোলজি, যেগুলো যদি আমরা আমার মাইন্ড সেটের অংশ করে নিই, তাহলে এই পুরো থিঙ্কিং অ্যান্থ্রোপোলজিক্যালি খুব সাহায্য করবে।
একটা ছোট্ট উদাহরণ গল্প করি আমি আমার দিয়ে, কারণ আমি পিএইচডি করেছি নেদারল্যান্ডস, তো ওখানে আমার একটা বন্ধু আছে, সে বাংলাদেশ ছেলে, সে বিয়ে করেছে একটা ডাচ মেয়ে, তো তারা একটা বাংলা বাঙালি পরিবারে খেতে গেছে ডিনার, তো সেখান থেকে যখন ফিরে আসছে, ফিরে বাসায় ফিরে এসে মেয়েটা বলছে যে ইউ সি তোমার বন্ধুরা যেরকম যখন দেওয়ার ইটিং দেওয়ার স্ম্যাশিং দি রাইস উইথ দেয়ার ফিঙ্গার্স দেয়ার লিকিং দি ফিঙ্গার্স আই ফেল ডেবিল ডিসকাস্টেড, কারণ আমরা অ্যাজ এ চাইল্ড উই লার্ন উই আর নট অ্যানিমালস উই ডোন্ট ইউজ আওয়ার হ্যান্ডস উই ইউজ স্পুনস, মানে আমরা তো এটা এটা ঠিক না, আমরা তো মানুষ। তো ছেলেটা তখন বলছে যে ওকে দেন লেট মি টেল ইউ সামথিং, আমরা যখন ফিরে আসছিলাম তখন অ্যামস্টারডামে তো ট্রাম খুব মেইন ইয়ে আর কি, তো বলছে ট্রামে ডু ইউ রিমেম্বার আমাদের সামনের সিটে একটা ছেলে আর একটা মেয়ে এসে বসলো, অ্যান্ড দেন দি গার্ল স্যাট অন দি ল্যাপ অফ দি বয়, দে স্টার্টেড টু কিস ইচ আদার অ্যান্ড স্টার্টেড টু ডু অল সর্টস অফ থিংস, তো এখন আমরা তো উই ওয়ার অ্যাজ এ চাইল্ড উই লার্ন দ্যাট উই আর নট অ্যানিমালস উই ডোন্ট ডু সার্টেন থিং ইন পাবলিক উই ডু ইট ইন প্রাইভেট স্পেস, তো এখানে কে ঠিক কে সত্য কথা বলছে, দুজনই দুজনই সত্য, তাহলে সমস্যা কি? রাইট, সেই পার্সপেক্টিভের আলাদা বলতে আমরা কি বুঝছি, কি হোয়াট ইজ হোয়াট ইজ দ্য প্রবলেম, কেউ একজন হাত তুলুন বলেন। রাইট যেটা হচ্ছে যে আমরা আমাদের নিজস্ব যে লেন্স আছে, আমাদের নিজস্ব যে ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্ক এন্ড লেন্স এবং আমার পজিশন থেকে আরেকজনকে বিচার করছে এবং ওইখানে সমস্যাটা তৈরি হচ্ছে, আমরা একটা পার্টিকুলার ন্যারো লেন্স দিয়ে অন্যের রিয়েলিটিটাকে দেখছি, এইটা একটা মেজর সমস্যা, এটাকে আমরা আমরা ভাবতে পারি যে এটা একটা জাস্ট একটা অ্যানথ্রোপোলজিক্যাল কনসেপ্ট, কিন্তু আপনি যদি খুব ভালো মতো খেয়াল করেন একদম গ্লোবাল লেভেল থেকে শুরু করে একদম প্রাইভেট লেভেলে সমস্যার যদি প্রবলেমের এসেন্স হচ্ছে একটা হচ্ছে এই আমি আমার